निसार तेरी चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल। এসেছে ঈদ এসেছে। তো ফ্রেন্ডস, আমাদের সামনে ঈদ চলে এলো, কিন্তু কবে? দেখুন ফ্রেন্ডস, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদ মানে কাঁধে কাঁধে রেখে চলা, ঈদ মানে মনে পড়ে সেই সীমাই লাচ্চা। সমগ্র বিশ্বের মুসলমানরা আজকে তাকিয়ে আছে এই দিনটার অপেক্ষাতে। একটা বছর রমজানের পরে এই দিনটাই সবথেকে আনন্দের দিন, সারা বছরের মধ্যে সবথেকে আনন্দের দিন। কিন্তু ফ্রেন্ডস, চলুন না আমরা এই বছরের ঈদটা একটু অন্যভাবে করি। সারা বিশ্ব আজকে মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা চলুন ফ্রেন্ডস আগে দেশকে বাঁচাই, আগে আমরা মানুষ জাতিটাকে বাঁচাই। জীবনে বেঁচে থাকলে ফ্রেন্ডস ঈদ আমাদের জীবনে বারবার আসবে, খুশি আমাদের জীবনে প্রতি মুহূর্তই কোনো না কোনোভাবেই আসে। শুধু ঈদ কেন ফ্রেন্ডস, কোনো না কোনোভাবেই কিন্তু আমাদের জীবনে খুশি আসতেই চলেছে এবং খুশি আসবে। একটা বছর যদি আমরা ঈদটা একটু অন্যভাবে নেই উদযাপন করব ফ্রেন্ডস, নূতন জামা নাই বা পরলাম, নূতন কাপড় নাই বা পরলাম, কাঁধে কাঁধ নাই বা রাখলাম, কিন্তু ঈদ কি করা যায় না? অন্যভাবেও কিন্তু ঈদটা পালন করা যায় ফ্রেন্ডস। কারণ আগে আমাদের কাছে আমাদের দেশ, তারপরে আমরা হচ্ছে মানুষ জাতিটাকে বাঁচাবো, এটাই আমাদের দৃঢ় একটা সংকল্প রাখতে হবে ঈদের আগে, এবং ঈদের দিনও আমাদের কিন্তু সেইভাবে ফ্রেন্ডস চলতে হবে। তো কবে আমাদের সেই ঈদ? ইতিমধ্যে ফ্রেন্ডস সৌদি আরব থেকে মেসেজ এসেছে যে 23 মে সন্ধ্যা 7:05 সৌদি আরবে চাঁদ দেখা যাবে। অর্থাৎ 23 মে শনিবার সন্ধ্যা 7:05 সৌদি আরবে চাঁদ দেখা যাবে এবং 24 মে সকালে সৌদি আরবে ঈদ উদযাপন হবে। তো আমরা জানি ফ্রেন্ডস, ভারত এবং বাংলাদেশ ঠিক তার পরবর্তী দিনে কিন্তু ঈদ উদযাপন হয়। যথারীতি ফ্রেন্ডস 24 মে সন্ধ্যায় আমাদের ভারত এবং বাংলাদেশে চাঁদ দেখা যাবে এবং 25 মে সোমবার আমাদের ভারত এবং বাংলাদেশে ঈদ উদযাপন হবে। তো ফ্রেন্ডস, সবশেষে আবারও আমার সেই একই মেসেজ, একটু ভেবে দেখবেন ঈদ উদযাপনটা কেমনভাবে করা যায়। আগে আমরা দেশ এবং জাতিকে বাঁচাবো, তারপরে কিন্তু আনন্দ। থ্যাংক ইউ ফ্রেন্ডস, অল দ্য বেস্ট, গুড নাইট। মেসেজটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন, শেয়ার করতে থাকুন। ধন্যবাদ।